আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ইউকে, যুক্তরাজ্য বা লন্ডনে পড়াশোনা করার কথা ভাবছেন, তারা নিশ্চয়ই বেশ কয়েকদিন ধরে একটু কনফিউজ যে কি পরিবর্তন আসতে যাচ্ছে, নতুন কিছু পরিবর্তনের কথা আলোচনা হচ্ছে। তো আপনারা এই পরিবর্তনটা কবে থেকে কার্যকর হবে বা এই রুলস পরিবর্তন হওয়ার কারণে কিভাবে আপনারা ফ্যামিলি নিয়ে খুব সহজেই ইউকেতে সেটেল হতে পারেন বা যেতে পারেন, এটাই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, ক্যানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, আমাদেরকে মেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসি আজকের মূল আলোচনায়। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে ইউকের গভর্নমেন্ট ইউকের নেট মাইগ্রেশনটা কমানোর জন্য স্টুডেন্ট ভিসায় ব্যাপক কিছু পরিবর্তন আনার কথা ভাবছে, যেটা অলরেডি কার্যকর হয়ে গেছে। এই 17 জুলাই থেকে এই নতুন আইনটা কার্যকর হয়েছে। সেটা হচ্ছে, এই 17 জুলাইয়ের পর থেকে কেউ স্টুডেন্ট ভিসায় আবেদন করলে তারা তাদের স্পাউসকে আর নিতে পারবে না, অর্থাৎ তাদের ডিপেন্ডেন্টদেরকে নেওয়ার যেই সুযোগ ছিল স্টুডেন্ট ভিসায়, সেই সুযোগটা রহিত করেছে বা বন্ধ করে দিয়েছে। এখন শুধুমাত্র পিএইচডি হোল্ডার যারা, তারা স্টুডেন্ট ভিসায় ইউকে গিয়ে পড়াশোনা করা অবস্থায় তার ফ্যামিলি বা ডিপেন্ডেন্ট চাইল্ডকে নিতে পারবে, তাও 1 জানুয়ারি 2024 পর থেকে তারা নিতে পারবে, এর আগ পর্যন্ত নিতে পারবে না। আর যারা অলরেডি নিয়ে গেছে তারা তো নিয়েই গেছে। তো এই একটা পরিবর্তন এনেছে। আর সেকেন্ড যেই পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে যে এই স্টুডেন্ট ভিসায় আপনারা কেউ ইউকেতে পড়াশোনা করতে গিয়ে তারপর আপনারা কিন্তু ওয়ার্ক ভিসায় সুইচ করার একটা অপশন ছিল, তো এখন থেকে ওয়ার্ক ভিসায় সুইচ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার কোর্সটা কমপ্লিট হবে। যে কোনো ধরনের কজ লেটার সে যদি পেয়ে থাকে, অর্থাৎ এমপ্লয়ারের কাছ থেকে জব অফার পেয়ে থাকে, তারপরেও সে এই স্টুডেন্ট ভিসাটাকে ওয়ার্ক ভিসাতে কনভার্ট করতে পারবে না বা সুইচ করতে পারবে না। এটা হোক কেয়ার ওয়ার্কার, অর্থাৎ স্কিল যেই শর্টেজ অকুপেশন আছে সেগুলোতেও করতে পারবে না, অ্যাট দ্য সেম টাইম অন্যান্য কোনো ক্যাটাগরিতে, গ্লোবাল ট্যালেন্ট বা যত ক্যাটাগরি আছে কোনো ক্যাটাগরিতেই করতে পারবে না। শুধুমাত্র পিএইচডি হোল্ডাররা কী করতে পারবে, তারা 2 বছর পড়াশোনা করার পরে তারপর তাদের ভিসাটাকে সুইচ করতে পারবে এই ওয়ার্ক ভিসায়। এছাড়া অন্য কোনো ক্যাটাগরি, অর্থাৎ গ্রাজুয়েশন, মাস্টার্স এর স্টুডেন্ট তার কোর্স কমপ্লিট হওয়া না পর্যন্ত সে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবে না। তো এখন আপনারা কী করবেন? আপনারা যারা দীর্ঘদিন ধরে আশায় ছিলেন যে স্টুডেন্ট ভিসায় ফ্যামিলি সহ যাবেন বা সপরিবারে যাবেন, তাদের এখন অল্টারনেটিভ অপশান হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে ইউকেতে যাওয়া। তো ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যদি ইউকেতে যান তখন কিন্তু আপনি অবশ্যই ডিপেন্ডেন্টকে সাথে নিতে পারবেন, স্পেশালি কেয়ার ওয়ার্কার ভিসায় আপনারা আবেদন করে তারপরে কিন্তু খুব সহজেই এই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সপরিবারে ক্যানাডাতে সেটেল হতে পারেন। এক্ষেত্রে খুব কিন্তু ডিফারেন্স নাই, কারণ আপনারা যারা স্টুডেন্ট ভিসা নিয়ে যাবেন, স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়ার পরে আপনাদের 1,000, 1,200, 1,500 ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, আপনাদের কিন্তু কন্টিনিউয়াস টিউশন ফি দিতে হবে, টিউশন ফি দিয়ে তারপর পড়াশোনা করতে হবে, এরপর কিন্তু ফ্যামিলিরে আপনার কন্টিনিউ করতে পারবেন। বাট আপনি যদি ওয়ার্ক পারমিটে যান সেক্ষেত্রে যদি কিছু টাকা খরচও হলো তাহলেও আপনাদের সেটাতে কিন্তু সমস্যা নেই, কারণ 2 জন ফুল টাইম মানে ওয়ার্ক করার পারমিট থাকছে, যেখানে স্টাডি হিসেবে গেলে আপনার স্টাডিটা কন্টিনিউ করতে হবে, সে সময় আপনি কিন্তু স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট আপনি কিন্তু ফুল টাইম জব করতে পারছেন না, যদিও আপনার স্পাউসের ওপেন ওয়ার্ক পারমিট থাকছে ফুল টাইম। আর এই জব ভিসায় বা কেয়ার ওয়ার্কার ভিসায় আপনারা যদি যান তাহলে আপনাদের 2 জনেরই ফুল টাইম ওয়ার্ক পারমিট থাকছে, 2 জন ফুল টাইম কাজ করার অপরচুনিটি থাকছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব দ্রুত, যদি কিছু টাকা পয়সা খরচ করেও যান সেক্ষেত্রে আপনারা দ্রুত কিন্তু আপনাদের টাকাটা রিকভার করতে পারবেন। আর লাস্ট, আমি 18 দিন ইউকে ভিজিট অবস্থায় আমি কিন্তু বেশ কয়েকটা কেয়ার হোম ভিজিট করেছি এবং কেয়ার হোমে কাজের পরিবেশগুলো ভালো, চাইলে যে কেউ যে
কোনো ছেলে মেয়ে কিন্তু খুব ইজিলি কেয়ার ভিসাতে ইউকেতে গিয়ে কেয়ার হোমগুলোতে কাজ করতে পারে। আর কেউ যদি কোনো স্পন্সার ম্যানেজ করে বা এই কজলেটার অনেকেই কেনাবেচার মাধ্যমে ইউকেতে যায়, সেক্ষেত্রে যদি জব অফার ছাড়াও সে যদি ইউকেতে যায় তারপরেও কিন্তু জব ম্যানেজ করা সম্ভব। আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে কেয়ার ওয়ার্কারের রিক্রুটমেন্টের নোটিশ আছে, আমি এখানে দু একটা দেখিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা কেয়ার ওয়ার্কার রিক্রুটমেন্টের একটা নোটিশ ছিল এক জায়গায়, এরকম কয়েকটা কেয়ার হোম আমি ভিজিট করেছি, সেখানে কাজের পরিবেশ খুব ভালো। আর গ্র্যাজুয়ালি ডেভেলপ করলে সে কিন্তু কাজ শিখলে বা কমিউনিকেশন স্কিল যদি তার ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউয়াস সে প্রমোশন পেয়ে বা তার স্যালারিও ডে বাই ডে কিন্তু বাড়বে এবং ওখানে খুব ইজিলি সেটেল হতে পারবে। 5 বছর যদি এই কেয়ার ওয়ার্কার ভিসায় কেউ জব করে আর 5 বছর ইউকের মধ্যে থাকে, তারপরে কিন্তু সে ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর এই ইনডিফিনিট লিভের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হওয়ার পরেই সে কিন্তু সিটিজেনশিপ পেয়ে যাবে। পরবর্তী একটা ভিডিওতে আমি কেয়ার ওয়ার্কার ভিসার জন্য আপনারা কীভাবে আবেদন করতে পারেন, কীভাবে জব সার্চ করতে পারেন বা কীভাবে আপনাদের এই স্পন্সার লেটারটা ম্যানেজ করতে পারেন সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউকের স্টুডেন্ট ভিসায় নতুন কী পরিবর্তন আসলো সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। অ্যাট দ্য সেম টাইম স্টুডেন্ট ভিসার অল্টারনেটিভ কী অপশান আপনারা চিন্তা করতে পারেন সেটাও বুঝে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।